আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব স্বপ্নে কেউ যদি আপনার জুতা দেখতে পায় জুতা দেখা কিসের ইঙ্গিত স্বপ্নে জুতা দেখা তো এই বিষয়ে কিতাবের মধ্যে কি উল্লেখ করা হয়েছে এবং এই বিষয়ে সঠিক আলোচনা বুঝতে ধৈর্য ধরে আমাদের সাথেই থাকবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন কথা দেরি না করে মূল আলোচনা শুরু করে দিচ্ছি। স্বপ্নে জুতা দেখা ইহা স্বপ্নদ্রষ্টার পরিবার থেকে কারো সাথে তার ঝগড়া হতে পারে তদ্রূপ স্বামী স্ত্রীর মধ্যে কেউ যদি জুতা দেখে উভয়ের মধ্যে ঝগড়া অথবা বিচ্ছেদ অথবা মারামারি হওয়ার ইঙ্গিত বুঝিয়ে থাকে তদরূপ স্বপ্নে কেউ যদি ছিঁড়া জুতা দেখে তাহলে এই স্বপ্ন দেখা স্বপ্নদ্রষ্টার শারীরিক দুর্বলতা প্রকাশ পাওয়ার ইঙ্গিত বুঝতে হবে তদ্রূপ স্বপ্নে কেউ যদি নতুন কোন জুতা দেখে তাহলে ইহা স্বপ্নদ্রষ্টা সম্মানিত হওয়ার ইঙ্গিত বুঝিয়ে থাকে তদ্রুপ কেউ যদি স্বপ্নে কেউ জুতা ছিঁড়ে ফেলতে দেখে অথবা স্বপ্নে জুতা ছুঁড়ে ফেলতে দেখে একটা হচ্ছে ছিঁড়ে ফেলা আর হচ্ছে ফেলা ছিঁড়ে ফেলা নিজ হাতে আর ছুঁড়ে নিক্ষেপ করা এ জাতীয় স্বপ্ন যদি কেউ দেখতে পায় তাহলে স্বপ্ন তার জীবনে অনেক ভালো কোনো সুযোগ আসবে কিন্তু সে ওইটা কাজে লাগাতে পারবে না ঠিক মতো ওটা বুঝবে না যে আসলে এটা যে আমার জীবনের সুযোগ এসেছে এটা সে বুঝবে না নির্বুদ্ধিতার পরিচয় দিয়ে এই সুযোগটা মিস করে জীবনে অনেক কিছু হারিয়ে ফেলবে তদ্রুপ স্বপ্নে কেউ যদি জুতা ক্রয় করতে দেখে তাহলে তার পূর্বের কোনো কথাকে স্মরণ করে মনে অনেক কষ্ট পাবে কষ্ট অনুভব হবে কেউ যদি দেখতে পায় অন্য কোনো জুতা কিনে দিচ্ছে তাহলে এই স্বপ্ন দেখা তার ভাগ্য সুপ্রসারিত হবে তদ্রুপ নানান রঙের কালো সাদা নীল যে যেমন জুতা দেখুক না কেন বিভিন্ন আকৃতির বিভিন্ন কালারের বিভিন্ন বড় ছোট এই জাতীয় জুতা যদি কেউ দেখে তাহলে এই জাতীয় স্বপ্ন দেখা স্বপ্নদ্রসটা উপার্জনের ক্ষেত্রে সঠিক পথটা বেছে নিতে পারবে এবং সে সঠিক পথ বেছে নেওয়ার কারণে হালাল পথে উপার্জন করতে পারবে এবং এর কারণে সে অনেক সম্মানিত এমনই আরো সঠিক সত্য স্বপ্নের ব্যাখ্যা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম